গুড মর্নিং, রেডি হয়ে গেছি, রেডি হয়ে ওয়েট করছি, গাড়ি আসবে তো বেরোবো। বেরোবো মানে এখান থেকে যাব রংলি, রংলিয়া টি এস্টেট, ওখানে আমাদের হোমস্টে আছে, হোমস্টেতে থাকবো। তো বেরোবো, দেখো এই টপটা কিনেছিলাম আগের দিন এম বাজার থেকে, ওইটা পরেছি। তো এবার বেরোবো, গাড়ি এসে গেছে, ঠিক আছে পরে দেখাচ্ছি। আবার এই যে বেরিয়ে পড়েছি, এখান থেকে 2 ঘন্টা লাগবে যেতে। গাড়ির মধ্যেই মোমো দিয়ে ব্রেকফাস্ট করছি। ফার্স্টেই ত্রিবেণী চলে এসেছি, দেখো এখানে রিভার ক্যাম্প আছে সাইডে অনেক, এখানে রাফটিংও হয় মাত্র 200 টাকা করে পার হেড। ত্রিবেণীর আশেপাশে অনেক এরকম ছোট ছোট দোকান আছে, এখানেও মোমো পাওয়া যায়, আরও অনেক কিছু পেয়ে যাবে। এবার অর্কিড সেন্টারে এসেছি, তাকদা অর্কিড সেন্টার, এখানে 15 টাকা করে এন্ট্রি ফি। এবার হোমস্টেতে চলে এসেছি, সন্দীপ হোমস্টে, 1300 টাকা পার হেড ফুডিং আর লজিং নিয়ে। ঘরটা ছোট কিন্তু ক্লিন, খাবারের কোয়ালিটি মোটামুটি। ওই যে দেখো বাইরে থেকে ভিউটা ভালো আসছে, টি রংলি, রংলিয়া টি গার্ডেনের একদম পাশেই। বাথরুমটাও ক্লিন, গিজার আছে। এটা হচ্ছে রংলি, রংলিয়াট টি গার্ডেন, এখনো একটু একটু সবুজ আছে, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। দেখো কত সুন্দর ভিউটা। লাঞ্চ করতে চলে এসেছি, একদম সিম্পল খাবার, ভাত ডাল আলু ভাজা পাঁপড় ভাজা ডিমের ঝোল। এটা দেখো রাতের ভিউ, এখানে কি সুন্দরভাবে, অন্য হোমস্টেতে আলো জ্বলছে সেগুলো দেখা যাচ্ছে, আর এটা আমার হোমস্টের ব্যালকনি, বাইরে ভালোই ঠান্ডা আছে। এখানে আরো 2টো ঘর আছে, ব্যালকনিতে আলো জ্বলছে, দেখো ভালো লাগছে, এরকম আলো আছে, ফুলগুলো দেখা যাচ্ছে আলোতে। এখানে ঘর আছে, এই যে আর একটা ঘর, এটা আমাদের ঘর দেখা যাচ্ছে। এই যে ওখানে লাইট অফ করে দেবো, কেউ নেই উপরে ফ্লোরটাতে। এখানে ভালোই ঠান্ডা, এই যে টুপি পরেছি, বৃষ্টি হয়েছে তো তাই আরও ঠান্ডা। আজকে খুব একটা বৃষ্টি হয়নি, 2-4 ফোঁটা আছে, কিন্তু কালকে হয়েছিল,
তাই ভালোই ঠান্ডা। আর এই দেখো সোয়েটার পরেছি, এটা সেই গড়িয়াহাট থেকে কিনেছিলাম, পরতে পারিনি, এখানে এসে তবু পরছি। আজকেই ফার্স্ট টাইম, কলকাতায় তো ঠান্ডা পড়ে না, ভালোই ঠান্ডা পড়েছে এই জন্য পরেছি। ভালো লাগছে, টুপি সোয়েটারগুলো ইউটিলাইজ হচ্ছে তো, ভালোই ঠান্ডা। খাওয়া হয়ে গেছে, দুপুরের পর আর দেখায়নি, একটুখানি খেয়ে শুয়ে পড়েছিলাম। এখানে হোমস্টের লোকজন খুব ভালো, নিজেরা রান্না করে খেলাম আমাদের সাথে, বেশ ভালোই লাগলো। কথা বললাম কখন থেকে গল্প করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে চিকেন দিয়েছিলো, ওরা করেছে আমরা করেছি, মানে আমরা চিকেন করেছি আরও সব স্কোয়াশের তরকারি করেছিলো, রুটি খেয়েছি। আর দেখানো হয়নি, ক্যামেরা নিয়ে যায়নি ফোন। তো শুয়ে পড়বো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ করব। কালকে আবার সেকেন্ড সাইট সিনে বেরোবো, দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।